বীরপুরে যে সকল সমস্যাগুলো আছে সেগুলি আমরা চিহ্নিত করব এবং রিলেটেড সবার সাথে যোগাযোগের মধ্য দিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমার কাজের ধারাবাহিকতার সাথে এবং আমি নতুন করে ওয়াদা কিছু নাই, কাজ আমি করে যাই, আমি কাজ করব, মিথ্যা আশ্বাস না, আমি কাজে বিশ্বাসী। ঢাকার চৌদ্দ আসনের সর্বস্তরের জনগণ খুব আনন্দমুখর উৎসব পরিবেশে দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, জনগণের কাছে পৌঁছাচ্ছেন আমাদের নেতাকর্মীরা, জনগণও যথেষ্ট সাড়া দিচ্ছেন এবং আমরা আশাবাদী যে বঙ্গবন্ধুর কন্যার প্রতি ঢাকার চৌদ্দ আসনের মানুষের আস্থা বিশ্বাস জাগ্রত, তারা আগামী 7 তারিখ ভোট কেন্দ্রে যাবেন এই এলাকার মানুষ এবং বঙ্গবন্ধুর কন্যাকে নৌকা প্রতীকে একটি ভোট দিয়ে জানান দেবেন বঙ্গবন্ধুর কন্যার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে বাংলার মাটিতে সফল হবে না। বীরপুরে যে সকল সমস্যাগুলো আছে সেগুলি আমরা চিহ্নিত করব এবং রিলেটেড সবার সাথে যোগাযোগের মধ্য দিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করব। আশ্বাস তো ধারাবাহিকতা আমি বলবো, কারণ আমি এমপি ছিলাম, আমি তখন একনেকে কাউন্ট দ্য ব্রিজটা নিয়ে আমি কাজ করে একনেকে আমি পাশ করেছি, সংসদে তিনবার বলেছি, ওই কাউন্ট দ্য ইউনিয়নে আমি ব্রিজ সহ ব্রিজের জন্য যেমন বলেছি আপনার কবরস্থান ওয়ার্ড সহ বেলতলি রাস্তা সহ অনেকগুলো রাস্তা এবং স্কুলের অবকাঠামো উন্নয়ন করেছি। আমি আমাদের এই ওয়ার্ডে এই 9 নম্বর ওয়ার্ডের রাস্তাগুলো আমি কাজ করেছি, রাস্তা নির্মাণ করেছি, প্রত্যেকটা এলাকা আমি কাজ করেছি। আমি দুর্যোগে ছিলাম, করোনার সময় ছিলাম, ঈদের সময় আছি, আমি সব সময় সাহায্য সহযোগিতা করি। অবশ্যই আপনি তো কাজের ধারাবাহিকতা পাবেন, আপনি 1 বছর আইসে 15 দিন আইসে নির্বাচন করতে পারবেন না, মানুষ আপনার 10-12 বছর ইতিহাস দেখবে, সেই ইতিহাস যদি দেখে তাহলে আপনার সিজনাল পাখিকে দিবে না, ঘরের মেয়েকে দিবে। আমি এই 14 আসনের লোক, আমি এখানে ঘুমাই, আমি গুলশান বনানীতে থাকি না, এমপি ছিলাম, নাম ভবনে আমি যাইনি, কারণ রাত 12টায় দরকার হবে, হাসপাতালে নিতে হবে, মানুষ আমার কাছে যায়, আমি এমপি হওয়ার আগেও আমার কাছে গিয়েছে, এখনো যায়, তো মানুষের পাশে আমি থাকি। আমাকে ভোট তাদের স্বার্থে আমাকে দিবে, আমার কোনো ভাই বেড়া আত্মীয় স্বজন নাই, হুন্ডা গুন্ডা নাই, 15-20 জন ভাই ভাগনা নাই, মানুষের উপর অত্যাচার করবে, চাঁদাবাজি করবে, মাদক নিয়ে নামবে। তাই বলতে চাই মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, এলাকার উন্নয়নের পক্ষে আমার এলাকার সবাই আমার মুরব্বী, যারা বয়স্ক তারা আমার বাবার মতো, আর যারা ইয়াং দেখছেন তারা আমার বন্ধুর মতো, এবং আমার বড় ভাই বোনরা, আমাদের নারী সমাজ সকলে, আমাদের হিন্দু কমিউনিটি প্রত্যেক আছে, কারণ আমি পূজার সময় তাদের ঘরে যাই, মসজিদে অনুদান দেই। তা আমি বলতে চাই আমার কাজের ধারাবাহিকতার সাথে এবং আমি নতুন করে ওয়াদা কিছু নাই, কাজ আমি করে যাই, আমি কাজ করব, মিথ্যা আশ্বাস না, আমি কাজে বিশ্বাসী, আমি কাজ করতে চাই। আমি করজোরে আমার এলাকাবাসীকে বলতে চাই সবসময় আপনারা আমাকে দেখেন, আমি সুখে দুঃখে আপনাদের পাশে থাকি, অনেক অতিথি পাখি, অনেক টাকার মালিক, তারা কিন্তু মানুষের পাশে থাকে না।